সংযুক্ত আরব আমিরাতে জেন প্রপার্টিজ ডেভেলপমেন্ট ফর স্কোয়ার গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শারজার একটি হোটেলে আজমান বাংলাদেশ ফুটবল ক্লাবের উদ্যোগে এই আয়োজন হয়। সংগঠনের সভাপতি জাহিদ হোসেন জিদনির সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম রূপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান বাবু, শওকত মোল্লা, মোহাম্মদ এহসান চৌধুরী সহ অনেকে। বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কুয়েতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানমুনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। কুয়েত সিটির একটি হোটেলে কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান শামস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মঞ্জুরুল আলম। সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আব্দুল কাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলামিন চৌধুরী স্বপন, মমিনুল্লাহ পাটোয়ারি সহ অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মিসবাহুল রহমানের সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজি শফিকুল ইসলাম। দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন মইন ও আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল সবুর সহ অনেকে। ইতালিতে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু আহমেদ শহীদুল্লাহ। সাধারণ সম্পাদক ওসমান গনির পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি বাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ তাইফুর রহমান ছোট সহ কয়েকজন। শামীমা নাসরিন, আইটিভি।